হ্যালো গাইজ, এসএমডিস ফর শোর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রসঙ্গ, যখন বাহাতি ওপেনারের তখন তামিম ইকবাল বিশ্বের অন্যতম সেরা ওপেনার। তামিমের মতো ক্রিকেটার দলে থাকলে বাংলাদেশ টিমের ব্যালেন্স এমনিতেই বেড়ে যায়। বাংলাদেশের সেরা ব্যাটসম্যানও বলা যেতে পারে তামিম ইকবালকে। সামনেই বাংলাদেশ ভারত সিরিজ, ভারতের দলে দেখা যাবে আরেক বাহাতি প্রভাবশালী ওপেনার শিখর ধাওয়ানকে। তবে ক্রিকেটে পারফরমেন্সটাই আসল, গত 5 বছরে কে ভালো পারফরমেন্স দেখিয়েছেন, পরিসংখ্যানের বিচারে কে গিয়েছেন, এই ভিডিওতে তা আমরা দেখে নেব। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রথমে আসি ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডেতে তামিম ইকবাল এবং শিখর ধাওয়ান নিয়মিত খেলে থাকেন এবং বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেনও তামিম ইকবাল। অপরদিকে শিখর ধাওয়ান টেস্ট ও টি টোয়েন্টিতে নিয়মিত সদস্য না হলেও ওয়ানডে ফরম্যাটে কিন্তু ভারতীয় জাতীয় দলের নিয়মিত সদস্য। গত 5 বছরে তামিম ইকবাল মোট ইনিংস খেলেছেন 57টি, যেখানে শিখর ধাওয়ান মোট ইনিংস খেলেছেন 68টি। তামিমের থেকে বেশ কিছু ইনিংস বেশি খেলেছেন শিখর ধাওয়ান। তবে পারফরমেন্সের বিচারে কে গিয়েছেন? তামিম ইকবাল মোট রান করেছেন 2308, যেখানে তার এভারেজ ছিল 46.16, তার স্ট্রাইক রেট 79.39। শিখর ধাওয়ান মোট রান করেছেন 2802, তার এভারেজ 46.7, তার স্ট্রাইক রেট 91.27। বেশি ম্যাচ খেলা শিখর ধাওয়ান তামিমের থেকে বেশি রান করেছেন। তবে তামিম এবং শিখর ধাওয়ানের গড় বা এভারেজ কিন্তু প্রায় সমান সমান। তবে স্ট্রাইক রেটের বিচারে শিখর ধাওয়ান অনেকটাই এগিয়ে আছেন তামিম ইকবালের থেকে। তামিমের স্ট্রাইক রেট যেখানে 80-এরও কম, সেখানে শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট 90-এর বেশি। তামিম ইকবাল মোট হাফ সেঞ্চুরি করেছেন 17টি, সেঞ্চুরি করেছেন 5টি, তা সর্বোচ্চ রান ছিল এই 5 বছরে 158। শিখর ধাওয়ান এই 5 বছরে মোট হাফ সেঞ্চুরি করেছেন 16টি, সেঞ্চুরি করেছেন 6টি, তা সর্বোচ্চ রান ছিল 143। তো বন্ধুরা, ওয়ানডে ফরম্যাটে আপনি কাকে এগিয়ে রাখবেন? এবারে আমরা দেখে নেব টেস্ট ফরম্যাটে কে এগিয়ে আছেন। টেস্টে বর্তমানে শিখর ধাওয়ানকে খুব একটা বিবেচনা করা হচ্ছে না, তবে ধাওয়ান টেস্ট ম্যাচও খেলেছেন। গত 5 বছরে তামিম মোট টেস্টে ইনিংস খেলেছেন 32টি এবং শিখর ধাওয়ান টেস্টে মোট ইনিংস খেলেছেন গত 5 বছরে মাত্র 15টি। এখানে তামিম ইকবাল কিন্তু ধাওয়ানের থেকে অর্ধেকের বেশি ইনিংস বেশি খেলেছেন। তামিম গত 5 বছরে রান করেছেন 1196, তার এভারেজ 38.58, তার স্ট্রাইক রেট 70.43, যেখানে শিখর ধাওয়ান মোট রান করেছেন 443, তার এভারেজ 32.86, তার স্ট্রাইক রেট 73.14। তামিম ইকবাল বেশি ম্যাচ খেলে বেশি রান করেছেন ঠিকই, তবে এভারেজের বিচারেও কিন্তু তামিমই এগিয়ে আছেন। তামিমের এভারেজ যেখানে 38, ধাওয়ানের 32। তো টেস্ট ফরম্যাটে কিন্তু তামিমকেই এগিয়ে রাখা যেতে পারে এবং তামিম ইকবাল মোট হাফ সেঞ্চুরি করেছেন 60টি, সেঞ্চুরি করেছেন 2টি, তার সর্বোচ্চ রান ছিল 133। শিখর ধাওয়ান মোট হাফ সেঞ্চুরি করেছেন 2টি, সেঞ্চুরি করেছেন 1টি, তার সর্বোচ্চ রান ছিল 107। তো বন্ধুরা, টেস্ট ফরম্যাটে কিন্তু তামিম ইকবালকেই এগিয়ে রাখা যেতে পারে। তো বন্ধুরা, আপনি কোন ফরম্যাটে কাকে এগিয়ে রাখবেন অথবা আপনার প্রিয়কে, সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে।